আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আর আজকে ট্রাক্টরটি হচ্ছে, ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, টাফি 45 DI। তো আপনারা কমবেশি সকলেই জানেন যে টাফি 45 DI শক্তির বিচারে অনেক ভালো গাড়ি, রিসেল ভ্যালুটাও অনেক ভালো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তেল সাশ্রয়ী, পার্টস অ্যাভেলেবল, সব দিক দিয়ে কিন্তু টাফি 45-এর যে জনপ্রিয়তা অনেক অনেক বেশি। প্রতিটা জেলাতেই কিন্তু পার্টস অ্যাভেলেবল, টাফি 45-এর জনপ্রিয়তাও কিন্তু অনেক অনেক বেশি। তো আপনারা যারা একেবারে কম বাজেটের মধ্যেই যারা 45 DI গাড়িটা খুঁজছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি সাজেশন করব। গাড়িটা আপনারা দেখতে পারেন, দেখে শুনে বুঝে গাড়িটা নিতে পারেন। আর গাড়িটা হচ্ছে, গাড়িটার ব্যাপারে যদি বিস্তারিত বলতে হয়, গাড়িটার কাগজপত্রে 15 সালের মডেল, তবে গাড়িটা শোরুম আউট হয়েছে 16 সালের প্রথম দিকে। বলা যায় যে 16 সাল থেকেই গাড়িটা চলছে। তো এতদিন জাম ট্রলি দিয়ে গাড়িটা চলেছে, কয়েক মাস হয় গাড়িটার মধ্যে এই রোটার লাগানো হয়েছে চাষবাস করার জন্য। তো আপনারা চাইলে শুধু ইঞ্জিনও কেউ চাইলে কিনতে পারেন, কেউ যদি চান তাহলে রোটার সহ নিতে পারবেন। আর গাড়িটা যেহেতু এতদিন জাম ট্রলিতে চলেছে, সুতরাং বলা যায় যে গাড়িটার যেই কন্ডিশন, ইনসাইডের যে কন্ডিশন অনেক ভালো কন্ডিশনে রয়েছে। তবে কয়েক মাস যাবৎ গাড়িটার মধ্যে রোটার লাগানো হয়েছে, চাষবাস করা হচ্ছে। আর সেই সাথে গাড়িটার মিটার বক্স যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে গাড়িটা চলেছে 2875 ঘন্টা। যদিও অনেকেই মিটার বা ঘন্টার কাঁটায় বিশ্বাস করেন না, আমিও বলি যে ঘন্টার কাঁটা দেখে আসলে গাড়ি জাস্টিফাই করা এটা মোটেও উচিত নয়। তবে যেহেতু মিটারে শো করছে 2875 ঘন্টা, সেই সাথে যদিও কিছু ঘন্টা এদিক সেদিক হলেও কিন্তু গাড়িটার যে কন্ডিশন, আউট কন্ডিশন বলা যায়, অনেক অনেক ভালো কন্ডিশনে কিন্তু গাড়িটা রয়েছে। গাড়িটার চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে যেই কন্ডিশন, সব কিছুই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর গাড়িটার ভিতরে কিন্তু 14/28 চাকা লাগানো হয়েছে, 14/28 যে বড় চাকা, আপনারা সকলেই জানেন যে টাফি 45-এ কিন্তু 13-র চাকা লাগানো থাকে, কিন্তু এই ট্রাক্টরে কিন্তু 14/28 চাকা লাগানো হয়েছে। আর গাড়িটার কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন, রোটার সহ রোটারের কন্ডিশনও অনেক ভালো কন্ডিশনে রয়েছে, আর গাড়িটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন বলা যায়। আর কেউ যদি চান তাহলে শুধু ইঞ্জিনও কিনতে পারবেন, কেউ যদি চান রোটার সহ নিতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে গাড়ির ব্যাপারে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নিতে পারেন। আর আরেকটি কথা বলবো যে দাম দর করে, তারপরে যাচাই বাছাই করে, তারপর লোকেশনে গিয়ে গাড়ি কিনবেন, কাগজপত্র থেকে শুরু করে সব কিছু। আর গাড়িটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে পাকুন্দিয়া উপজেলা, কিশোরগঞ্জ জেলা। আপনারা যারা কিশোরগঞ্জের আশেপাশে রয়েছেন তো আপনাদের জন্য খুব ইজি হবে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, তারপর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, তো এদিকে যারা রয়েছেন, সিলেট অঞ্চলের মধ্যেও যারা রয়েছেন, আপনাদের জন্য খুব ইজি হবে। আর বাংলাদেশের যে কোনো জেলা থেকেই কিন্তু চাইলে আপনারা যে কোনো কিছু, যে কোনো পণ্য, যে কোনো ট্রাক্টর, যে কোনো গাড়ি কিন্তু অনায়াসে খুবই ইজিলি এক জেলা থেকে আরেক জেলায় স্থানান্তর করা একেবারে ইজি। আর গাড়িটার দামের কথা যদি বলি তাহলে শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র 4 লাখ টাকা, শুধু ইঞ্জিন। আর যদি কেউ রোটার সহ নিতে চান তাহলে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে রোটার সহ 4,70,000 টাকা, মাত্র 70,000 টাকা এক্সট্রা রোটারের জন্য, বুঝতেই পারছেন। আর কেউ যদি দাম দর করতে চান, দাম দরের সুযোগ এটাই মোটামুটি ফিক্সড প্রাইস, তবে কেউ যদি দাম দর করতে চান উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি মনে করেন আমাদের কাজের মাধ্যমে আপনাদের কোনো না কোনো উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।